আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি সিম্পলভাবে রান্না করব হচ্ছে মাছের ঝোল, আর ওই আরেক পাশে কলসিটা তো বাদ দিয়েছি। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ আর রুই মাছ দিয়ে আর কি, মাছের ঝোল আলু বেগুন ফুলকপি দিয়ে, আর আলু দিয়ে ভাজি করবো। যতটুকু পারবো শেয়ার করবো, কারণ আজকে আমি খুবই ব্যস্ত, তার মধ্যেও আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি। ভাবলাম একটু ভিডিও শেয়ার করি, না হলে তো আপনারা আমাকে ভুলে যাবেন। যাই হোক, মূল কথাতে আসি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি সিম্পল লাইফে, ডেইলি লাইফে কী কী রান্না করি, তারপরে সব কিছু শেয়ার করা হয় আমার সুখ দুঃখ আপনাদের মাঝে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি আলু বেগুন আর ফুলকপিটা কেটে নিয়েছি ঝোল রান্না করার জন্য, আর পেঁয়াজ কুচি, আর এখানে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাছটা একটু আধা কাঁচা করে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে। এখন ফ্রাই প্যানটা নামিয়ে আমি কড়াইয়ে রান্না করব। কড়াইটা একটু শুকিয়ে নিতে হবে। কড়াইটা শুকিয়ে আসলে আমি এখানে তেল দিব পরিমাণ মতো। আসলে হলুদ লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা দিলে হাতে আর কি সিটি আসে না, এই জন্য আমি হলুদ লবণটা আগে দিয়ে নিই। তা আপনারা পছন্দ মতো আপনাদের দিতে পারেন, অনেকে গরম তেলের ভিতর আগে পেঁয়াজ কুচি দেয়, তা আমি একটু হলুদ লবণটা দিই বেশি। তেল কম হয়েছিল তাই একটু তেল দিয়ে নিলাম। তেল তো শরীরের জন্য ক্ষতি, তার জন্য একটু কম দিয়ে রান্না করি, গ্যাসের প্রচণ্ড সমস্যা হয়। পেঁয়াজটা একটু এভাবে আধা ভাজা করে ভেজে নিতে হবে। এখন ভাজাটা হয়ে গেলে আমি এখন হলুদ লবণ মরিচের গুঁড়ো পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে কষাই নিব আগে। আসলে দুই দিন হচ্ছে আমি ইউটিউবকে ভুলে গিয়েছিলাম, মনে হচ্ছিল, মনে হয় ভিডিও দেওয়ার প্রতি আমার তেমন কোনো আকর্ষণই ছিল না। পরে ভাবলাম না, ইউটিউব তো আমাকে ছাড়া দেবে না, ইউটিউবে সবাই ভিডিও আপলোড করে, আমি ইউটিউব ছাড়বো না। যাই হোক, আপনাদের জন্য আর কি ভিডিও তৈরি করা, সবাই আশা করছি আমার পাশে থাকবেন যারা নতুন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ভুল হলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন কোথায় ভুল হচ্ছে আর কি ভুল করলাম, কারণ ভুল তো করতেই পারি, সেটা তো আর বুঝতে পারবো না তার জন্য আর কি। কালকে আসলে ভিডিও মেক করতে পারিনি, তার জন্য আর সন্ধ্যার সময় কালকে আমি ভিডিও আপলোড করা হয়নি। ভিডিও যদি আপলোড না করি তাহলে তো আমার চ্যানেলটা সমস্যা হবে, এই জন্য ভাবতেছি ভিডিও তো প্রতিদিন আপলোড করতেই হবে, এই জন্য আর কি আজকে ভিডিওটা শেয়ার করলাম। আমি যেগুলো খাই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি, কারণ আপনারা বলতে পারেন এক রান্না প্রতিদিন শেয়ার করা হয়। মাছই বেশি খাওয়া হয় আমাদের দিন দৈনিক তালিকায়, মাছ, ডাল, ভর্তা, শাকসবজি, তারপরে ভাজি, আলু সিম ভাজি। তো এই রুই মাছের ঝোলটা হয়ে গেলে আমি এখন একটু আলু আর সিম দিয়ে একটু ভাজি করব। শীতের সময় সিম ভাজি খেতে ভালোই লাগে, আমার কাছে খুব মজা লাগে। তো এই রান্নাটা শেষ করার পরে আমি ভাজি করেছিলাম, খুব মজা হয়েছে গরম ভাতের সঙ্গে, খুব মজা লাগলো আজকে। আলু বেগুনটা একটুভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে দিচ্ছি। সকালবেলা নাস্তা করেই রান্নাঘরে চলে এসেছি যে রান্নাটা শেষ করব। এটা কষানো হয়ে গেলে আরেক পাশে ভাত বসাই দিব, ভাত হবে। তারপর আলু আর সিমটা কেটে রেখেছি, ওটা ভাজি করলে আমার আজকের মতো রান্না শেষ, কালকে আবার রান্না করব। প্রতিদিনই কম বেশি রান্না করতে হয়, সংসারে কাজ মনে হয় ফুরাতেই চায় না, আজ এটা নয় ওটা, আজকে সংসারে অনেক কিছু করলাম আর কি পরিষ্কার। আসলে রান্নাঘরগুলো পরিষ্কার করা হলো, তারপরে ঘরে একটু নোংরা ছিল সেগুলো ঝাড় দিয়ে মুছে সব পরিষ্কার করলাম। সংসার মানে পরিষ্কার কাজকর্ম করতেই হবে, এটা হচ্ছে ডেইলি লাইফের রুটিন যাই বলা যায়, কারণ নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, কেউ তো আর এসে করে দিবে না, তাই না? তার জন্য আর কি বলতেছি নিজের কাজ নিজে করাটাই বেশি পছন্দ আমার মনে হয়। সংসারে যেটা করতে হবে সেটা তো মানে ফেলে রেখে লাভ নেই। এই যে আলু বেগুনটা দেখেন একটু কষি এসেছে, এখন আমি এখানে মাছ দিয়ে ধনে পাতা কুচি অ্যাড করবো, কারণ ধনে পাতা ছাড়া আমি কোনো তরকারি খেতে পারি না। এইভাবে একটা করে মাছ উপর দিয়ে দিয়ে দিব, যখন বলক উঠবে
আমি এভাবে যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। সিম্পল লাইফ, আমার সিম্পল লাইফে ডেইলি খাবার দাবার শেয়ার করি। তেমন কিছু রান্না করা হয় না যে আপনাদের মাঝে সবকিছু শেয়ার করব। যা খাই তাই রান্না আমার আপনাদেরকে দেখায়। আমি যাই হোক, সবাই আমার জন্য বেশি দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে অনুরোধ করতেছি যেন আমি একদিন একটু বড় ইউটিউবার হতে পারি। আমার ইউটিউবার হওয়ার অনেক ইচ্ছা এবং অনেক স্বপ্ন, নিজে কিছু করব। এটা তো আমার অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন, পড়ালেখা করতেছি কেন, নিজের পায়ে নিজে দাঁড়াবো। কারণ এখনকার তো চাকরি আসলে মুখের কথা না, ইউটিউবে চাকরি পাওয়া মানে আর কি সরকারি চাকরির মতোই আমার কাছে মনে হয়। যদি এখানে আমার লাভটা আরেকটু ফেভার করে, আল্লাহ যদি পাশে থাকে আমার আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমি কিছু একটা করতে পারবো, এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাস নিয়ে ইউটিউবে